হ্যালো ফ্রেন্ডস, আর বলো না, রান্না তো করতেই হবে, প্রতিদিনকার যা নিয়ম সেই দেখো প্রচণ্ড গরম। আর এই গরমে আন্ডারআর্মসে কি বলবো, যে হেয়ার জমে, ঘাম জমে, হেয়ারে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায়। আর এই টাইমে গরমে বলো একটু স্লিভলেস যদি জামা কাপড় না পরি তাহলে ভালো লাগবে। তো সেক্ষেত্রে যাতে আন্ডারআর্মসের যে তোমার আন্ডারআর্মসের যে সেভিংস সেটা কিভাবে করব সেটা তোমাদের দেখাবো। তাহলে আমি রান্নাটা সেরে নিই, তারপর ঝটপট করে দেখাচ্ছি। বন্ধুরা, রান্নাঘর থেকে চলেই এসেছি, ঠিক আছে? তো যেটা তোমাদের বলেছিলাম যে আন্ডারআর্মসের সেভিংটা তোমাদের দেখাবো, তাহলে চলো আমরা দেখে নিই। তার আগে আমি একটুখানি চুলটা বেঁধে নিই, যা গরম। এই গরমে মানে চুল খুলে রাখা খুব ভীতি দিচ্ছে ব্যাপার। চলো তাহলে শুরু করা যাক। তো দেখো প্রচণ্ডভাবে আমার এখানে আন্ডারআর্মসে দেখো প্রচণ্ডভাবে হেয়ার হয়ে গেছে। তাহলে এটা সেভ না করলে আমি সুন্দর সুন্দর ড্রেসও পরতে পারছি না, স্লিভলেস ড্রেস গরমে তো পরতেই হয়। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি যেটা করে নেব, ইগনো খুব তো শক্ত হার্ড হয়, তো প্রথমে আমি একটু ক্রিম দিয়ে এটাকে ভিজিয়ে নেব। আমি ক্রিম দিয়ে ভিজিয়ে নিচ্ছি, দেখে নাও তোমরা মোটামুটি। এবার যেটা করব, নিশ্চয়ই দোকানে, যে কোনো স্টেশনারি দোকানে তোমরা এটা পেয়ে যাবে, খুব কমই দাম এটা। এটা একটা তোমরা কিনে আনবে রেজার, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। সেটা হচ্ছে দেখো পুরোটা আমি ভিজিয়ে নিয়েছি, যার ফলে জায়গাটা নরম হয়ে গেছে। এবার এটা আমি সেভ করছি, একদম আস্তে আস্তে ধীরে ধীরে সেভ করছি। তাহলে সেটটা করা যাক, একদম উপর থেকে আস্তে আস্তে করে আমি এটাকে সেভিংস করছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো অনেক ছোট ছোট চুল থাকবে যেগুলো তোমার উঠবে না, সেগুলোর জন্য আরেকবার তোমরা ক্রিম দিয়ে আরেকবার করে চেঁচে নেবে।